ভিউয়ার্স, আমরা বাড়ি থেকে ইতিমধ্যে বের হয়ে পড়ছি। এটা হচ্ছে রাস্তার মধ্যে আছি, আমরা ওখানে যাব। সো আমার এক ফ্রেন্ড আছে ওখানে, মাছ মারছে। ওরা বলতেছে নাকি বাংলা দিয়ে মানে মাছ অত্যন্ত পরিমাণ টোপে টোপে ধরছে। আর আমি আজকে আপনাদের দেখাবো যে কিভাবে বাংলা দিয়ে মাছ মারে। বাংলা মদ, মদ তো জানেন, হ্যাঁ, এটা দিয়ে কিভাবে টোপ তৈরি করতে হয় সেটাই আজকে দেখাবো। দেখতে থাকুন ভিডিওটি। সো ভিউয়ার্স, আমরা ইতিমধ্যে চলে আসছি এই নদীতে, সরি নদী না, এটা হচ্ছে পুকুর, পুকুরে চলে আসছি। সো আজকে আমি আপনাদের দেখাবো যে গ্লাস কাপ মাছ কিভাবে আর কি বাংলা মদ খাই, আর হচ্ছে এই বড়শিতে মানে গেঁথে যায়, ঠিক আছে। যেটা আজকে তৈরি করা হচ্ছে এটা হচ্ছে যে টোপটা বানানো দেখছেন, এই টোপটা মূলত আর কি সবচেয়ে বেশি খায় গ্লাস কাপ মাছ এবং কাতল মাছ আর হচ্ছে রুই মাছ। যদি পুকুরে থাকে তাহলে টোপে টোপে ধরবে। আপনারা যারা বাংলা চিনেন না, বাংলা চেনে না, বাংলাদেশে এমন কোনো মানুষ নাই, ঠিক আছে। সো এই বাংলা দিয়ে আজকে টোপ বানানো দেখাবো আপনাদের, কিভাবে আপনারা টোপটা বানাবেন। বাংলা দিয়ে মাছ একেবারে বাংলা খেয়ে টাল হয়ে যাবে আর বসি খাবে, ঠিক আছে। মাল খাবে, মাছ টাল হয়ে যাবে আর বসি খাবে। ওই ভাই, আপনি টোপের কালারটা কিন্তু হেভি সুন্দর হচ্ছে ভাই। উপরের পানি থেকে ভাষা একটা ই করেন ভাই, ভাষা একটা মারেন ভাই। এই যে এটা যেটা দিচ্ছে, এটা হচ্ছে একটা স্পেশাল জিনিস, শুধু বাংলাদেশে পাওয়া যায়। এটাই হচ্ছে সেটি, হ্যাঁ ভাই, খাঁটি সরিষার নারিকেল তেল। খাঁটি নারিকেলের তেল, সরিষার তেল দিলে হবে না ভাই, খাঁটি নারিকেলের তেল দিয়ে লাগবে। না, টোপটা অনেক সুন্দর হয়েছে, দেখতে ভাল লাগছে। এই টোপটা আশা করা যায়, এই টোপটাতে আশা করা যায় যে একটা গ্লাস কাপ ধরবে, হিট হবে। সব নিচে ভাগ যাও, এই টোপটাতে একটা গ্লাস কাপ হিট হবে। এবার টাকিলা খেলা হবে জায়গায়। এই তো গেল, এই তো, এই তো গ্লাস কাপের জায়গায় পড়ছে। একটু দূরে বলে গেল, ভালো হইতো, একটু দুই হাত। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন মানে টোপ ফেলতে ফেলতে আর কি গ্লাস কাপ মাছ মনে মানে খেয়ে ফেলছে টোপটা। দেখা যাক কি মাছ ধরছে, আপনারা দেখতে থাকুন। প্যান খুলি শান করবি চাচা, সি ইউ নট ফর মাইন্ড। দর্শক খুব মজা পাইছে মাছটা ধরা দেখে, এই দুটি মাছ দেখি মজা খাইল সারা দিন পর। কি মাছ হবে বলো তো দেখি। এই তো চাষার কথা, কি গিলাস হয় নাকি বেস্ট হিটার। ১৪ কেজি, এই তো এরা মাল আমি বহু দেখেছি। একটা সাল হয় ভাসি বেড়াতে,
সুন্দর 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 মেনি থ্যাঙ্কস। মাছের কাছে একটু ফটো উঠে আসি। ও পয় ভাই গেল। হ্যাঁ 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 চাচা আই যে ফাইন হয়ে গেল চাচা। হ্যাঁ তুই ছাড়ো ছাড়ো ইউটিউবে দেখতে পারবেন, সমস্যা নাই। ওকে 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 আলোকে ধরে না দাদা মাস্টার ভাই মাস্টার একটু দেখান ভাই দেখাবো দেখাবো। ও গুড 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 ভালো করে ভালো করে ধরো ভাই। ধন্যবাদ ধন্যবাদ সবাইকে ধন্যবাদ। আরো বেশি বেশি মাছ পাও। হ্যাঁ দাদা বেশি বেশি মাছ পাও। সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন পাশের মানে এরাক ভাই হচ্ছে এটা ধরছে, এটা আমি আশা করে যাই গিলাস কাপ মাছ, কারণ এই সিটেই আর কি পুরো বাংলা মদ দিয়ে আর কি মাছ ধরা হচ্ছে। বাংলা মদ মানে গ্লাস কাপ মাছ অত্যন্ত খাচ্ছে। সো দেখা যাক এটা কী মাছ হয়, আপনারা দেখতে থাকুন। আর ভিউয়ার্স এত সুন্দর একটা ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করলাম, আপনারা লাইক করবেন না, কমেন্ট করবেন না, সাবস্ক্রাইব করবেন না তাহলে তো হয় না বলেন। আপনারা একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইবের জন্য আমার ভিডিও বানানোর উৎসাহটা বাড়ে। অবশ্যই আমার কমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন, নেক্সট ভিডিও দিলে আপনারা যাতে দেখতে পারেন। আর এটা আর কি গ্লাস কাপ মাছ। ১১১ কেজি ওজন। আসলে আমি দেখে তো অবাক যে বাংলা মদে মানে এত পরিমাণ গ্লাস কাপ মাছ খাচ্ছে, আমি তো দেখে অবাক হয়ে যাচ্ছি। ঠিক আছে, এই পদ্ধতিতে মাছ মানে আমি অন্য কোথাও দেখি নাই, অন্য কোনো শিকারিকে দেখি নাই, অন্য অন্য অনেক বড় বড় শিকারি আছে, আমি এটা দিয়ে মাছ মানে আমি কখনো দেখি নাই। আসলে অনেক মাছ ধরছে, আপনারা একটু ট্রাই করে দেখতে পারেন তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।